সালাম আলাইকুম দোস্ত, আমি হই ইমরুল, চলে আসলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু যে কাউকে যে কোনো দেশে ফ্রিতে SMS করতে পারেন, আপনার নাম্বারটা গোপন রেখে, ঠিক আছে বন্ধুরা, ফ্রিতে SMS কল করতে পারবেন। আমি এর আগেও কয়েকটি ওয়েবসাইট পাইছিলাম, সেগুলো কিন্তু ফেক ছিল, সার্ভারের কারণে সমস্যা কাজ করতেছিল না, সেগুলো আপলোড করিনি। এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা 100% কার্যকর। আমি আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিন রেকর্ডের লাইভ প্রুফ দেখাবো, লাইভ প্রুফ আমি আপনাদের দেখাবো, আমি আমার নিজের নাম্বারটাতে। আপনি শুধু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ঠিক আছে, পুরো ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি শিখতে চান তার ভিডিওটি পুরো দেখতে হবে আপনাকে। আর আরেকটা কথা বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন লাল সাবস্ক্রাইবের লেখা আসতেছে, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটা নতুন আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বিনা কারণে টাইমগুলো নষ্ট না করে চলুন বন্ধুরা আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোর থেকে একটি হলা ফ্রি VPN অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর, এখান থেকে আপনি সার্চ দেবেন হলা VPN, ঠিক আছে, হলা VPN, ঠিক আছে বন্ধুরা, হলা VPN, এটি VPN আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, আমি ওপেন করলাম। তো বন্ধুরা, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি, এখানে প্রথমে আপনাকে আপনার প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো জাস্ট আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা আছে, জাস্ট আপনি এখানে ওপেন বা স্টার্ট লেখা থাকবে, প্রথমে স্টার্ট বাটন ক্লিক করে দেবেন। ওপেন আমি ক্লিক করে দিলাম। তো এই ব্রাউজারটা এই সার্ভারের সঙ্গে কানেক্ট হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, এখানে ডাইরেক্ট এখানে অটোমেটিকভাবে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা আমার এখানে অটোমেটিকভাবে ওপেন হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাকে এখানে ওয়েবসাইটটা লিখতে হবে, ঠিক আছে, golopphone.com, GLOB, golopphone, FONE, golopphone.com, কম দেখানোর জন্য গো সার্চ দিয়ে দিবেন। তো বন্ধুরা সার্চ দেওয়ার পরে এখানে সঙ্গে সঙ্গে দেখতে ওয়েবসাইটটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা চলে আসছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার, আপনি যে কোনো ফাইল শেয়ার করতে পারেন, এখানে ভিডিও কল করতে পারেন, এখানে SMS, এখানে কল। তো আপনি এটাকে SMS করে দেখিয়ে দেখি, ফ্রি অনলাইন SMS, ঠিক আছে বন্ধুরা। তো এখানে কোনো আপনার টাকা পয়সা কাটবে না, জাস্ট ইন্টারনেট একটু লাগবে, এইটুকুই। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ইনবক্স চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রিতে দিতে যাচ্ছেন SMSটা। তো আমি বাংলাদেশে, আমি আমার নিজের নাম্বারটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমি আপনার নাম্বারটা দিবেন, যেই নাম্বারে আমি SMSটা পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা, আমি নাম্বারটা দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই গ্রামীণ নাম্বার দিয়ে ট্রে করবেন, ঠিক আছে বন্ধুরা, গ্রামীণ নাম্বার দিয়ে আপনি ট্রে করেছি। আর প্রথমে এখানে আপনারা অবশ্যই 0 দিবেন না, 1 থেকে শুরু করবেন। আর অন্যান্য নাম্বার দিয়ে আমি ট্রাই করছিলাম, অন্য নাম্বার দিয়ে SMSটা আসতেছে না, ঠিক আছে বন্ধুরা। আপনারা অবশ্যই গ্রামীণ নাম্বার দিয়ে ট্রাই করবেন, অবশ্যই 100% কাজ করবে। তো বন্ধুরা, এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কী লিখতে যাচ্ছেন, কী পাঠাতে যাচ্ছেন সেটা এখানে লিখে দেন। তো আমি বেশি কিছু লিখবো না, আমি লিখতেছি হাই আই MRUL ইমরুল কায়েস KAYES, আমার নামটাই আমি দিলাম। এরপরে লিখলাম যে ইউটিউব YOUTUBE ইউটিউব, ঠিক আছে বন্ধুরা। আপনারা অবশ্যই এই নামটা ফলো করবেন, যেখানে আমি যখন এই ক্যাপচারটা পূরণ করে দেবো তখন সঙ্গে নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু SMS চলে আসবে। তো বন্ধুরা, এখানে আই এম নট রবট, ঠিক আছে, এখানে অবশ্যই এটা ক্লিক করে দেবেন, ক্যাপচারটা পূরণ করে দেবেন। কোনো সময় ক্যাপচার আসে, কোনো সময় আসে না, তো এখানটা আমি টিক চিহ্ন ক্লিক করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখে কী আসে, ক্যাপচার আসে না, টিক চিহ্ন চলে আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার অলরেডি এখানে ক্যাপচার কিন্তু আসে না, টিক চিহ্ন চলে আসছে বন্ধুরা। এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন বন্ধুরা। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে একটি নোটিফিকেশন, এই প্রসেসটা হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার উপরের মেসেজে আপনাকে নোটিফিকেশনে দেখিয়ে দিব যে লাইভ প্রুফ, আমার এই মেসেজটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রসেস হচ্ছে। ততক্ষণ একটা কথা বলি, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটা নতুন আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখবেন প্রসেসটা 100% হওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। আপনি একটা আওয়াজ পাইলেন, দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন একটা চলে আসছে, আমি জাস্ট এই SMSটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো দেখছেন হাই ইমরুল কায়েস ইউটিউব, ঠিক আছে। এরপর দেখেন golopphone.com, এই নাম্বারে যদি আমি যদি কল দিই তো কল কিন্তু রিসিভ হবে না। কল আমি অনেক কয়েকবার ট্রাই করছি, কল যাচ্ছে কিন্তু কল রিসিভ করার মতো কেউ নেই। তো এইভাবে কিন্তু আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, এইটা 100% কার্যকর। তো বন্ধুরা, এরপরে আপনি যদি আবার এখানে বেগে চলে আসেন তাহলে হোম স্ক্রিনে আপনি কিন্তু এখানে কল করতে পারেন, তবে কিন্তু কলটা আপনার বাংলাদেশের সার্ভারটা এখনও আপলোড করা হয়নি এই ওয়েবসাইটে, তাই আপনারা অন্যান্য দেশে কান্ট্রিতে অবশ্যই সিলেক্ট করে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, খোদা হাফেজ, গুড বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।